আসসালামু আলাইকুম, জিএসএম আলো থেকে আমি মিনহাজ রয়েছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে একটা আইফোনের কেরিয়ার ইনফরমেশন বের করতে হয় সার্ভারের সাহায্যে। আপনারা যদি না জানেন কেরিয়ার ইনফরমেশন কি, তাহলে বলবো যে একটা আইফোনের যদি কান্ট্রি আনলক করে, মনে করেন আপনি আইফোনটা বাহিরের কান্ট্রি থেকে বাংলাদেশে বা এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে নিয়ে গিয়েছেন, তখন যদি সিম সাপোর্ট না করে তাহলে এটা হচ্ছে কান্ট্রি লক, এবং কান্ট্রি লক করার পর ওই ফোনটাকে কান্ট্রি আনলক করতে হয় সিম সাপোর্ট করার জন্য, সিম চালানোর জন্য কান্ট্রি আনলক করতে হয়। আর কান্ট্রি আনলক করার জন্য মূলত কেরিয়ার ইনফরমেশন দেখতে হয়। কেরিয়ার ইনফরমেশন দেখার পর বোঝা যায় যে কান্ট্রি আনলক হবে কি না, মানে সাপোর্টেড আছে কি না, এবং হবে কি না, কান্ট্রি আনলক করা যাবে কি না, সেটা বোঝা যায় ওই কেরিয়ার ইনফরমেশনটা দেখার পরে। তো এরকম অনেকেই আছে যারা আমাদের সার্ভারে কাজ করে, ডিপোজিট করে কাজ করে, কিন্তু কেরিয়ার ইনফরমেশনটা কীভাবে বের করবে সেটা বুঝতে পারে না বা সেটা জানে না। এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদেরকে কল দিয়ে জানার চেষ্টা করে বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা প্রত্যেককে এক একজন করে তো দেখিয়ে দিতে অনেক সময়ের ব্যাপার, তাই আমরা ভিডিও তৈরি করে আপনাদের দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে শিখে নিন কীভাবে একটা আইফোনের কেরিয়ার ইনফরমেশন বের করতে হয়, এবং এটা করতে হয় যে আইমি নাম্বার দিয়ে। আইমি নাম্বার দিয়ে আপনি আপনার ফোনের কেরিয়ার ইনফরমেশনটা বের করতে পারবেন। টোটাল প্রসেসটা আমি দেখাবো কম্পিউটার স্ক্রিনে উইদাউট ওয়েস্টিং ইউর টাইম। লেটস গেট স্টার্টেড। ওয়েল, কেরিয়ার ইনফরমেশন বের করার জন্য আমরা ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। এখান থেকে আমি চুজ করতেছি ক্রোম ব্রাউজারটা, এবং এখান থেকে চলে যাবো আমাদের যে সার্ভারটা আছে gsmalo.org, এই সার্ভারটাতে সার্চ বারে লিখবো gsmalo.org, এবং সার্চ করার পর এখান থেকে আমরা লগ ইন করে নেব। এখন আপনি যদি এখানে রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে তো লগ ইন অপশনটা পাবেন না, লগ ইন হবে না। এখানে ফার্স্ট অফ অল এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর এখান থেকে USDT ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পর আপনি এই সার্ভারে ঢুকতে পারবেন এবং এখানে কাজ করতে পারবেন। তো আমি বিস্তারিত বলবো না, এই নিয়ে আমাদের প্রচুর ভিডিও আছে, তাই এখানে বিস্তারিত বলবো না। আমরা ডিরেক্ট দেখে নেব কীভাবে কেরিয়ার ইনফরমেশন বের করতে হয় আইফোনের। এই জন্য আমরা যে লগ ইনে ক্লিক করলাম, করার পর এখানে ইউজার নেম বা ইমেল অথবা পাসওয়ার্ডটা দিয়ে দিব। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এই যে কোডটা আছে এখানে এটা বসিয়ে দেব। বসানোর পর লগ ইনে ক্লিক করে দেব। আমরা একবার দিয়েছি কিন্তু এটা ভুল আসতেছে, ভেরিফিকেশন ক্যাপচা ইজ রং, তার মানে এটা ভুল দিয়েছি, আবার দিতে হবে। এখন যেটা আছে সেটা বসিয়ে দিলাম, তারপর লগ ইনে ক্লিক করে দিলাম। এখন এটা লগ ইন হয়ে যাবে এবং রিডাইরেক্ট হয়ে আমাদের যে সার্ভারে আছে সেখানে হোম পেজে চলে আসছে। এখন আমরা কেরিয়ার ইনফরমেশন বের করার জন্য এই যে প্লেস অর্ডার থেকে ক্লিক করে দেবো IMEI সার্ভিসে। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে, এবং এখানে যে সার্চ সার্ভিস লেখা এখানে ক্লিক করে আমরা লিখব CARRIER কেরিয়ার। এই কেরিয়ার লেখাটা লেখার পর এখানে অসংখ্য সার্ভিস পাবেন। এখান থেকে আপনি এই যে চিপসেট চেকার ইন দ্য ওয়ার্ল্ড অটো API 10 সেকেন্ডস, এখান থেকে এই যে এটা অ্যাপেল কেরিয়ার প্লাস সিম লগ, এই যে এই ইয়াটাতে ক্লিক করবেন, এই সার্ভিসটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন IMEI, এখানে আইমি নাম্বারটা বসিয়ে দিবেন। যেই ফোনের কেরিয়ার ইনফরমেশনটা আপনি বের করতে চান সেই ফোনের আইমি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আইমি নাম্বার কোথায় পাবেন? আপনার আইফোনটা যদি লক করা থাকে সেক্ষেত্রে এই যে এরকম আইবাটন, এই আইবাটনে একটা ক্লিক করে দিলে আপনি আইমি নাম্বারটা পেয়ে যাবেন। অথবা ফোনের আইমি নাম্বারটা বের করার জন্য ডায়াল অপশনে যেতে হবে, এবং এখানে লিখতে হবে *#06#, জাস্ট এটা ওঠালেই আপনার ফোনের যে আইমি নাম্বারটা সেটা কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে এই আইমি নট আইমি টু এই আইমিটা এখান থেকে কপি করে নেবেন। যাই হোক, এখান থেকে আমরা আইমি নাম্বারটা এখানে বসিয়ে দেব। আইমি নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম, এবং লাস্টের একটা সংখ্যা এখানে কিন্তু 6 এর পরে 3 আছে, যেটা কিন্তু এই বক্সে উঠেছে। এখানে সবগুলো সংখ্যা ঠিকঠাক মতো উঠতে হবে, তারপরেই কিন্তু আপনি প্লেস অর্ডারে ক্লিক করতে হবে, না হয় কিন্তু হবে না। এখন আমার আইমি নাম্বারটা সঠিকভাবে উঠেছে, আমি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দেব। প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর এখানে ভিউ IMEI অর্ডার হিস্ট্রি, এখানে ক্লিক করে দিলে অর্ডারটা কী অবস্থায় আছে সেটা আমরা দেখতে পারবো, এবং 2 থেকে 4 মিনিট বা 5 মিনিটের মধ্যে কিন্তু আপনার কাছে এই ইনফরমেশনটা চলে আসবে। ফার্স্ট অফ অল আমরা এখানে ওয়েটিং অ্যাকশনে দেখতে পারবো, এবং অনলি 30 সেকেন্ডের মধ্যে, 30 বা 1 মিনিটের মধ্যে এই ওয়েটিং অ্যাকশন থেকে এটা চলে যাবে ইন প্রসেসে, এবং 3 থেকে 5 মিনিটের মধ্যে এই ইনফরমেশনটা আপনার কাছে চলে আসবে। তো 3 থেকে 5 মিনিট আমরা অপেক্ষা করব।
এই যে এখানে ক্লিক করলে দেখতে পারতেছেন যে এটা ইন প্রসেসে চলে গিয়েছে, কিন্তু এখানে ওয়েটিং অ্যাকশন। কিন্তু আমরা যদি এটা রিফ্রেশ করি দেখবেন যে এইখানে ওয়েটিং অ্যাকশন থেকে এটাও ইন প্রসেসে চলে যাবে। এখন এটা সাকসেস হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এটা ইন প্রসেসে আসার পর একটু পরেই আবার যখন আমরা এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দিলে দেখতে পারতেছি যে এটা যে সাকসেস চলে আসছে। এবং আমি যদি এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলেও আমি সেম লেখাটা দেখতে পারবো, এই ইন প্রসেস থেকে এটা সাকসেসে চলে গিয়েছে। এই দেখতে পারতেছেন এখানে কিন্তু এই ইনফরমেশনটা চলে আসছে, কেরিয়ার ইনফরমেশনটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এখান থেকে এখানে ক্লিক করি তাহলে এই ইনফরমেশনটা আমি এখানে দেখতে পারবো, এবং আমি চাইলে কিন্তু এই কপিতে ক্লিক করে এই ইনফরমেশনটা এখান থেকে কপি করতে পারবো। সো এটা আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো এই ছিল মূলত একটা কেরিয়ার ইনফরমেশন কীভাবে বের করতে হয় তার এ টু জেড কমপ্লিট একটা প্রসেস। ওয়েল, এই ছিল কেরিয়ার ইনফরমেশন বের করার কমপ্লিট একটা প্রসেস। আই হোপ এই ভিডিওটা দেখার পর আপনি বুঝে ফেলতে পারবেন বা শিখে গিয়েছেন কীভাবে খুবই সহজে, খুবই অল্প সময়ে একটা ফোনের আইমি নাম্বার দিয়ে আমাদের সার্ভারের সাহায্যে কেরিয়ার ইনফরমেশন বের করতে হয় একটা আইফোনের জন্য। সো এই কেরিয়ার ইনফরমেশন, এই যে রিপোর্টটা আসবে, এই রিপোর্টটা সম্পর্কে যদি আপনি বুঝতে না পারেন বা ফোনটা এই রিপোর্টটা দেখে যদি আপনি বুঝতে না পারেন ফোনটা কী অবস্থায় আছে, লক লাগানো আছে কি না, কান্ট্রি লক আছে কি না, এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমাদেরকে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের সাথে, এবং এই রিপোর্টটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিন। এই রিপোর্টটা দেখে আমরা আপনাকে জানা দিতে পারবো যে ফোনটা কী অবস্থায় আছে, এটা কান্ট্রি লক আছে কি না, এবং কান্ট্রি লক থাকলে সেটাকে আনলক করা যাবে কি না, আর আনলক করা গেলে সেক্ষেত্রে কত টাকা বা কতদিন লাগবে ডিটেলসে আমরা আপনাকে বলতে পারবো। সো এই ছিল ভিডিও। আই হোপ এই ভিডিওটা দেখে আপনি উপকৃত হয়েছেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।